মেয়ের নাম দেওয়া হয়েছে মামলাত, তাই বলে রঙ্গর মামলা ডিবি চুরি করছে। তাই ফার্স্ট ক্লাস অনার্সর গ্রাজুয়েট, তাই জানো নিজে সম্মানী, তাই যে লক্ষ্মী, সব হয় আমার পরিবার হাই ফাই। আমি একটা একরকম সেলিব্রিটি মানছি, দেখছো নেনে আমার ফেক ছবি নিয়ে অ্যাকাউন্ট খুলিয়া রাখে, তো এগুলো একটা হরার স্টোরি। আমার নেনি আর আমার মামা আমার আম্মা রাস্তা বখরাইয়া দিছি, রামাদান সময় উপাস থাকছো, জাস্ট দিতা ঠিক নাই, জাস্ট একটু জাস্টিস পাইতাম আমার আম্মারে। এনামুল হকে চৌধুরী উত্তর দিতে হইবা আমার ফুরির নাম ঢুকাই লাখেনে, বিয়ানি বাজার আমার জাননি আমারে ফিটানি হইছে, আমারে জাননি হাসপাতাল আমার বনি জামাইয়ে দুইবার ফিটাইয়া আমারে হাসপাতালে ঢুকাইছে, একটা খেও মাথে না। আর সব হয় আমার পরিবার হাই ফাই, আমার ফুরির অবস্থা কিতো হইতো, আমার সারা পরিবার ফকির আসলা, আমার বাফে একজন একজন সরিয়া উঠাইছেন, আমার বাফর লাগি আমি খারা হইছি, যেন আমার পরিবারে আনিয়া বিচারো বৈতা পারেন, আমি 5,000 দিতে রাজি। আমি চাই ফুটবল স্টেডিয়াম বারা করিয়া সারা পাবলিক রে দাবত করিয়া, কারণ আমি মনে করি তারা জেল ঢুকাইত। উনার বড় বোনের হাজবেন্ড উনি একটা মামলা দায়ের করেছেন ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর 25, 26, 29 এবং 31 ধারায়। তো মামলাটা দায়ের করার পর ইনভেস্টিগেশনে যায়, পিবিআই ইনভেস্টিগেশনের দায়িত্বপ্রাপ্ত হয়। পিবিআই ইনভেস্টিগেশনের পর মামলাটির মধ্যে অনেকগুলো ধারা যেহেতু ছিল, ওইগুলোর উপাদান না পাওয়ায় 25-এর 2 এবং 29-এর 1 এই দুই ধারায় তাদের বিরুদ্ধে প্রতিবেদন প্রদান করে। তো এই প্রতিবেদন প্রদান করার পর যেহেতু মামলার মধ্যে মামলার ফার্স্টে ইয়াসমিন চৌধুরী এবং ওনার মেয়ে আম্বার চৌধুরী তাদের দুইজনের নামে মামলাটা দায়ের করা হয় এবং পিবিআই তদন্তের পর আম্বার চৌধুরীর বিরুদ্ধে কোনো ধরনের সত্যতা পাওয়া যায় নাই, ইয়াসমিন চৌধুরীর নামে শুধু প্রতিবেদনটা আসে। বাট প্রতিবেদনেও ইয়াসমিন চৌধুরীর পক্ষেই কাইন্ড অফ আসে, যে প্রতিবেদনের মধ্যে উল্লেখ করা হয় যে যে আইডি থেকে তাদের তারা বলেছিল, ক্লেম করেছিল যে এই এই বিষয়ে ইয়াসমিন চৌধুরী প্রকাশ করেছে বিভিন্ন ধরনের তথ্য, ওই আইডিগুলো আসলে কোনোটাই যারা ফরেন্সিকে দেখেছেন তারা এই আইডিগুলোর সত্যতা পায় নাই, আইডিগুলার কোনোটাই পাওয়া যায় নাই উনার বিরুদ্ধে, যে কারণে কোর্টে আমরা দীর্ঘক্ষণ হিয়ারিং করি। দীর্ঘক্ষণ শুনানির পর কোর্ট মাননীয় আদালত সাইবার ট্রাইব্যুনাল আদালত কনভিন্সড হয়ে ওনার জামিন মঞ্জুর করে 10,000 টাকা বন্ডে। ইনশাল্লাহ আমার আদালতে আমি জাস্টিস পাইম, আমার খালি সৎ বিচার চাইয়া সারা জীবন আমি যাইয়া, আমি অত মাস বন্ধ হয়েছি কারণ জানো নি আমি বারবার কইছি আমার পরিবার আমি কষ্ট দিতাম চাই না, কিন্তু একটা এখন সীমার বাইরা খালি তারা আমার উপরে অ্যাটাক করে। কত বছর আমারে ফিটাইয়া হাসপাতালা ও বিচারা এনামুল হকে দিছেন, একটা আদালত এখন দেখে কারণ তার উপরে একটা ক্রিমিনাল কেস হয়েছে। কিন্তু আরও একটা জিনিস আমি কইলাই, আমরা আইসি আমারে চেষ্টা করাইছে আইস কুজেলও দিবার লাগি, কিন্তু আমি ইনিসেন্ট, আদালতে দেখছেন আমার জেলও দিছে না, এগুলো বিচার হইব, আদালত এখন ট্রায়াল যাব। কিন্তু সবচেয়ে খারাপ আমি আইয়া এখন আমি একরকম রাস্তাত, আপনার তো জানোই নি আমি বলে শুনছি আমার নিজের রক্তর বাই আমার যে মা তান ফেটটাকে আমি বাড়াইছি তারা এখন বাংলাদেশও দখলও আমার বাসা আমার বাফর বাসা, আমি আর আমার ফুরি হিরবার আমি কইলাই তাইরে নাম দেওয়াইছে মামলাত, নট জাস্ট একবার, তাই হো রঙ্গর মামলা তাইরে নাম দেওয়াইছে রাইট, একটা তারি ডিসচার্জ তাইরে ও মামলাতও তারা নাম দিছে। সো ফইল আসিল তাই বলে রঙ্গর মামলা ডিবি চুরি করছে, তাই ফার্স্ট ক্লাস অনার্সর গ্রাজুয়েট, তাই জানো নিজে সম্মানী, তাই যে লক্ষ্মী, তাই চকু বোঝা যায় না, তাই খুব ভদ্র রাইট। আর কোনো পরিবার রইলে আপনার তরে আমি বিচার হই, আর আপনার যদি ফুরির উপরে আপনার তোর বনি জামাইয়ে বাফর সম্পত্তি লইয়া আর মা বাই বোন বনি জামাইয়ে এক জড়িত করিয়া একটু হইতো আপনাই তো কিতা করবো আপনাই তোর বাচ্চাইতর লাগি, আমি যেন অত ভদ্র রইছি, আমি আমার জাননি আল্লাহর উপরে বিশ্বাস করি আদালতের উপরে আমার ফুরা শান্তি আছে সন্তোষিস্ত যেন তারা একটা দেখিয়ে দিব, কিন্তু আমার অত হেরানি ওর এর মাঝে হইতে হোকা আজকে আমি খারাপ হয়েছি জুতা খুলিয়া, কিন্তু 100 বার আমি বাংলাদেশ মানুষের আমি মায়া কর্ম কয়েকজন খারাপ হয়েছেন করে সারা বাংলাদেশ খারাপ নেই, আমি বারবার বিদেশি একটা বোঝাই এর লাগে আমি বেশি ফ্লাশও করি না, কারণ বিদেশি অলরেডি শুনি লাইছে তারা এখন খর তারা বাংলাদেশ আর আইতো নাই, তারা খর বলে এই কী অবস্থা, বলে তুমি কিছু করছো না আর আনা পুলিশে তোমার উপরে মামলা হয়ে যায়। আজকে আমি যেবলা কোর্টে উঠিছি জুতা খুলিয়া আমার বাফর মরার ইনভেস্টিগেশন চলে, অগুত গুড়িত যাও আপনার ইন্টারে সব রে জমা সমাজ রে হইয়ার আসলে গুড়িত যাও কা ইনক্ষিত হইয়া গেছে, কারণ আমার বাফর 20 বছর আগে আমার ফুরা বিশ্বাস আমার পরিবারে খুন করছে আমার বাফরে আমি বিচার চাই, ও যেন আমার বাফর মরা
ইনভেস্টিগেশন মার্ডার ইনভেস্টিগেশন চলে অবশ্য না আমি ইয়া জুলাই 2022 গিয়ে আমি অভিযোগ দিছি পুলিশ অও দিন থাকি আমার পরিবারে কিতা না করছে আমার এখন জাননি জাস্টিস ফর ইয়াসমিন মানসে ডাকরা মানসে জাননি কত ঠিকঠাক কাউন্ট কররা আমার নামে আমি তা কিছু জানি না আমার অলরেডি এমপি বিদেশ নামি গেছে আমার জাননি ইনশাল্লাহ দেখবো আস্তা দুনিয়া খারাপ ইয়াসমিনও লাগে কারণ আমার লাগে যদি ইলান হয় তে আপনাই তোর মা বোনি তোর কিতা হইব সামনে দি আপনি বুঝলেনি সব হয় আমার পরিবার হাইফাই হাইফাই খেলানো হইবা আপনি তো দেখলেন আমার পরিবারও বলে ফরা লেখা করছেন এই ফরা লেখার দাম খান রইল আর ওজন রমজান মাসার আর আমার বাফর মরার তারিখার বাফর শিন্নি হইত কোরআন শরীফর হইত একটা লইয়া চিন্তা করতাম কিন্তু একটা ফলাইয়া বলে কিতা বনি জামাইয়া ইয়া বলে কিতা ইয়াসমিন চৌধুরী স্কুল জেলো যাইতে হইব মা আম্বর খানা বই থাকছেন আমার রক্তর ভাই বই থাকছেন তারা আইলো না খানে তারাই আমার উপরে মামলা করে না খানে কিন্তু একটা আদালতে ইনশাল্লাহ দেখে দিবে এখন আমি একটা জিনিস কইলাই আমরা রে বারবার বার বাসা থাকি আমার বাফর রক্তর মেয়ে আমি বাফর রক্তর ছেলে এনামুল হক নাই আমি জানি শুনছি আমার মাই বলে গিয়ে আমার খুয়াইছে আমি জানি না একটা বিশ্বাস করি আমার কানুন জ্বলি গেছে বলে তাই নকলদা ফলাই আমার তান দামান্দর লোকে রইরা ওই তো আমার বাফর চিঠি আমার বাফর চিঠি ওই দেখো 1994 ওই দেখো খার খাসি লেখছেন নাজবুল আর হ্যাপি সব ফুরিন তোরে ফেলাইয়া আমার নাম দরিয়া রাখছেন 1994 আর ইনো কিতা লেখা যায় ওই দেখো আই নিউ এ নাম সিন্স 1978 অলসো আই নো দ্যাট হি উইল ডিস্ট্রয় আস আমার বাফে লেখিয়া গেছেন ও সিটিত বলে এনামে আমরা রে ধ্বংস করিয়া যাইব রাইট আমি কিতা চাই আর আমার ফলা বাসা তো ঢুকাইতাম ফারিয়া না আমার বাসা দখাত আমার সারা এনজিও কারণ তারা খালি হই বলে লাভদেশ এনজিও লাভদেশ এনজিও না কিন্তু আমি কইলাই আমার কোনো থাকার জায়গা নাই আমার ফুরি জাননি আমরা একটা সিলেট লোকাল পরিবারে আমরা আশ্রয় দিছে আইসকুজ দিতে তারা আশ্রয় দিতাম না তো আমিও কিবা রাস্তাত এখন খিলান খুন কিতা মিসাই আর আমার যারা তারারে আটকাইতে পারে বা বিচার এখনও দেখবা চ্যালেঞ্জ জেইন আমার পরিবারে আনিয়া বিচারও বইতে পারেন আমি 5,000 দিতে রাজি দেখবা তারা আইনা তারা মরলেও হইত নাই কারণ জানোই নি তারা জানে সারা প্রমাণে আমি জিতি লাইম সো আমি বিচার চাই আমি সোধ বিচার আমার বাফর সম্পত্তি এখনো আমি পাইছি না আমি এখনো আমার বাফর সম্পত্তি পাইছি না হোয়াট ইজ দিস আমরা কতবার আমরা দিছি তারা মানে না আমি প্রমাণও দেখাই ওই লাগে তারা বইত নাই এর লাগে আমি চ্যালেঞ্জ দিয়ার যেই আমার পরিবারে বইতা পারেন তাহলে আমি 5,000 দিব চ্যালেঞ্জ কিন্তু দেখবা তারা সারা দাওয়াত আমার আইনজীবী রে দিয়ে আমি দাওয়াত দেওয়াইছি কত পুলিশ রে দিয়ে দাওয়াত দেওয়াইছি কত সিটি প্রায় 150 সিটি আমি আশ্চর্য যেন তারা ইলান পাবলিকলি ই যে কাহিনী বারর একটা তারা সরম নাই নেই আমার বিচারই বিদেশ এখন আমার মেয়ের মুখটা কি হুনক কারণ আমার ফুরির হুতার জায়গা নাই আমার ফুরির মুখ হে বাতের অজন নানি নানি 22 বছর হয়েছে তাই একলা মেয়ে রমজান করে এই মাসে জাননি প্রত্যেক বছর তারা কষ্ট দেয় তাইরে তাইরে কোনো দিন ইফতার একটু মাস দুটিতে মিমিও কিনিয়া দিত কিনিয়া দিছে না এখন আফনাইনতে হুনক মার দুঃখ আইসকু আমি মা ইয়া আফনাইনতর কাছে আমি আজ জোড়া করিয়া হইয়ার আফনাইনতে সিলেটে বিচার করিয়া দক্ষা এটা ঠিক নাই বনি জামাইয়ে খালি আমার উপরে হামলা এটেক মামলা বুয়া মামলা আমি ইনিসেন আমার ন্যানি আর আমার মামা আমার আম্মা রাস্তা বখরাইয়া দিছি রামাদান সময় উফাস থাকছো জাস্ট এটা ঠিক নাই জাস্ট একটু জাস্টিস পাইতাম আমার আম্মারে কারণ মায় আমি দেখাই মনে ভিডিও আছে তাই কইছেন বলে থানে আমি আর মা ডাকতাম পারতাম নাই ই কি আমি এটা জীবনে এটা ইগো একটা হরার স্টোরি এই দেশ আপনি ইনোসেন্ট হইল দেখছেন নি সেও একটা মাতেন না এখন আমি বিচার চাই সেনে আমার ফুরিরে সবল বাচ্চারে একটা হরা ওর খেনে এনামুল হকের চৌধুরী উত্তর দিতে হইবা আমার ফুরির নাম ঢুকাই লাখানে আর তারা সমাধানও বই না খানে বিচারও বই না খানে সেও একটা জিকার হরা না খানে বিচারই না খানে আইসকু আমার আইনজীবী কইছেন বলে আমরা রেডি তারা যদি বিচার পাবলিকর সামনে আমি চাই বিচার আমি চাই ফুটবল স্টেডিয়াম বারাখরিয়া সারা পাবলিক রে দাবত করিয়া কারণ আমি মনে করি তারা জেল ঢুকাইতো আমি কইলাই শেষমেশ আমার আর আমার ফুরিরে মার্ডার হতো আমরা জাননি সরকারে বিদেশ থাকি লেখিয়া দিছে আমার সেফটি আমার বনি জামাই এখন দিন আমার খুন করিয়া মারি লাগবে কারণ আমার ফুরা বিশ্বাস আমার বাফরে জালান খুন করা হয়েছে ওই তো আমার বাফি চিঠি লেখিয়া গেছে আমার কোন দিন খেতে হইব ওকে বিয়ানি বাজার আমার জাননি আমার ফিটানি হয়েছে আমার জাননি হাসপাতাল আমার বনি জামাইয়ে দুইবার ফিটাইয়া আমার হাসপাতালে ঢুকাইছে একটা খেও মাথে না আর সব হয় আমার পরিবার হাইফাই আমার ফুরির অবস্থা খেতে হইতো তাই খান দিয়া তাই ডরাইয়া আইসকু তাই জাননি খাফের হেদিন কো আমার খরাম্মা আমি সুতিবার সময় আমি খালি খাফি খেনে আমার ফুরি জেবলা হুতে রাইতকু তাই বলে শরীরে খালি খাফে ও খাফিয়া এখন আল্লাহ কিতা সব ফারি লাইছে নি কেমতি না আন্নান নি কেমতি দিন আইব তো আর যে মিসা
বা জেতা কিতা খরাওর আমি বারবার কইছি বলে আমার উপরে যদি কোনো আমি দোষ করছি বা আমি কিছু করছি তে বাবারে বইয়া একটা সমাধান বা আমারে প্রমাণ দেখাও গরুর মামলা ইগো ডিসচার্জ 144 মামলা বলে আমি ব্রিচ অফ পিস আমি ডিস্টার্ব করি আর 3 নম্বর রঙ্গর মামলা আমি আমার মেয়ে আর আমার একটা বিজনেস কানেকশন হে জেলো গেছে বুয়া বুয়া ডিসচার্জ তারপরে 4 নম্বর এখন সাইবার রাইট মামলা হয়েছে আমি বলে কিতা টিকটক করি আর তান সম্বন্ধে আস্তা জানি একটা বুয়া আমি ইনিসেন্ট কত টিকটক আমি একটা একরকম সেলিব্রিটি মানুষ দেখছো নেনে আমার ফেক ছবি নিয়ে অ্যাকাউন্ট খুলিয়া রাখে রাইট একটা আদালতে বাড়াইব এনিওয়ে কিন্তু তাই বারবার বারবার আইসকু কোর্টে দেখছে জানো নি আমার আইনজীবী খুব খুব স্মার্ট তারা গিয়া কারণ তাই উঠিয়া হইরা বলে কিতা ইয়াসমিন চৌধুরী আমারে হামলা করছে মানসি হতা হইলে ওইবনি না তুমি প্রমাণ দেখাইতে নানি কোনো প্রমাণ নাই সো আমার আইনজীবীয়ে ভিডিও দেখাইছে আর একটা আমি রিলিজ করি আর যেন তাই আমারে ফিটা খাওয়াইছ যেই আমার জজে একটা দেখছে হেসে এমনিও আমি আদালত জামিন পাইছি এখন আমার ফরির বাইদে আমি জাস্ট আমি ইটস নট ওকে আমার বাপ মরি গেছেন 20 বছর আগে আর আমার সারা পরিবার ফকির আসলা আমার বাপে একজন একজন হরিয়া উঠাইছেন আস্তা পরিবারে এখন জিপ চালাইরা টাইন টাইন স্যুট প্যান্ট মারিয়া আঠিরা আর আমি 100 বার প্রাউড যেন আমি সেই খাসি নাই জানান থান বাফর লাগি জাস্টিস পাইছেন বিচারিয়ে জাস্টিস পাইছেন না এখনো ফাইরা না কিন্তু চেষ্টা করা আমি অনান সেম শেখ হাসিনা আমার ম্যাডাম তাইন বুঝবা ফুরির দুঃখ আমার বাফর লাগি আমি খারা হইছি আর আস্তা পরিবারে যদিতে খারা না আর মা যদিতে আমার বনি জামার দল হয়ে গেছেন আমার আর কিছু করা না কিন্তু আমার বাপে লেখিয়া গেছেন ইয়াসমিন তুমি খারা হইবাই ও আমি আমার বাফর কথা রাখি আর তাইন যদিও 20 বছর আগে মরছেন তাইন শত ফরেজগার তাইন শতবার হজ করছেন কোন বাচ্চায় খারাইব না থান বাফর লাগে কোন বাচ্চা মরব না থার মা বাফর লাগে আর তারা যদি আমার খুন করিয়া শেষ করি লাই আমি প্রাউড হইম কারণ আমি গিয়া কিয়ামত দিন একটা বিচার পাইম কারণ তারা আমার শতবার চেষ্টা করে মার্ডার করবার লাগে কিন্তু সেও মাতে না ও ওখটা আমি চাই আর রমজান আর থান থানোর উপরে সারা হাসা প্রমাণ বাড়ার লন্ডন অলরেডি জাননি বহুত আইনজীবী বা বহুত বহুত মানুষ নামরা আর কইরা এই কাহিনী অত দুঃখর কাহিনী তাইন আমার বড় বোনিরে বিয়া করবার সময় আমার বাফে মান ছইন না কারণ পিছারার কোনো বেশি ফরা লেখা নাই পয়সা নাই ইয়ে গরিব অবস্থায় 100 বার আমরা গরিবের সাহায্য করতাম কিন্তু এইজন্য পরিবারে আমার বোনিরে বিয়া করিয়া আমার পরিবারও হামাইয়া আর আইসকু আলহাজ আব্দুল মুখী চৌধুরীর সন্তানরে তাইন ডিস্টার্ব করতা আর আমার বাবার চ্যারিটি এনজিও আমখারিজা নামে একটাও তারা সাইডবার ধ্বংস করছে আপনি তো গিয়ে দেখো আম্বরখানা ওজন লাইট বক্স আছিল সারা আমার বাফর স্মৃতি তারা ধ্বংস করিয়া লামাই দিছে মার্ডার ইনভেস্টিগেশন আমি আসি আসিয়া হইয়ার বলে আদালতে কিতা বুঝবো মার্ডার ইনভেস্টিগেশন চলে তুমি দরিয়া রাখতাই নানি তারা আরও লামাই দিছে লামার খেনে আমার বাফর স্মৃতি পালিস্টাইনের ফ্ল্যাগ আছিল নানি অন লেখা তারা একটাও ধ্বংস করছে এখন মানুষে মনে করে একটা হিজাব ফিন্দি লাইলে বা দাঁড়ি আর ফাঁসক নমাজ পড়লে মানুষ পালা নো বহুত মানুষ আছে মেবি একটা দেখায় কিন্তু আমি ভদ্র মানুষ আমি বারবার হইয়ার চ্যালেঞ্জ যেই না আমার পরিবারে আনিয়া দিতা ফরেন মাঠর মাঝে বিচার হইতো ইয়ে সবর সামনে আমি 5,000 দিতে রাজি দরকারের আমি জাননি 20,000 দিলাইমু জেইন আইয়া হইন বলে ইয়াসমিন চৌধুরী তোমায় জোগাড় করিয়া দিলাইছি চ্যালেঞ্জ তারা আইতো নাই কারণ প্রমাণ আছে আর আমি আমার ফুরির আইসকু জোতা খুলিয়া বারবার হইয়ার আমার বাফরিয়াত ও লুকাইয়া আমি ও অলান তরিয়া ফিসনে আমি ওর ধৈর্য দিয়া আমার বাফর লাগি পিতরে খান দিয়ার আমি খারাইছি।